আজকের বিষয় স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন লালা লাজপত রায়। তিনি পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। বিখ্যাত ত্রয়ী স্বাধীনতা সংগ্রামী লালবাল পালের মধ্যে লালা লাজপত রায় লাল হিসাবে পরিচিত ছিলেন। 1894 সালে তিনি জীবনের প্রাথমিক পর্যায়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং লক্ষ্মী ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। সাইমন কমিশনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন এবং তার কিছুদিন পরেই তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর 1929 সালে হোমি মাস্টারের পরিচালনায় পাঞ্জাব কেশরী নামে একটি নির্বাক চলচ্চিত্র মুক্তি পায়, যার কাহিনীর কেন্দ্রে ছিল লালা লাজপত রায়ের জীবন। 1865 সালের 28 জানুয়ারি পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলার দুধিকে অঞ্চলে আগরওয়াল জৈন পরিবারে লালা লাজপত রায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুন্সি রাধাকৃষ্ণ আগরওয়াল পেশায় একজন উর্দু ও পার্সি সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর মাতার নাম ছিল গুলাব দেবী। পাঞ্জাবের জাগরাওনে তিনি তাঁর কৈশোরের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। আজও জাগরাওনে তাঁর বাড়িটি অক্ষত আছে এবং সেখানে একটি গ্রন্থাগার ও একটি জাদুঘর স্থাপিত হয়েছে। পরবর্তীকালে জাগরাওনেই লালা লাজপত রায় প্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন আর কে হাই স্কুল নামে। 1870 সালের শেষ দিকে পাঞ্জাবের রেওয়াড়িতে তাঁর পিতার বদলি হয়ে যায়। সেখানেই একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে লালা লাজপত রায়ের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়। এই স্কুলেই উর্দু শিক্ষক ছিলেন তাঁর পিতা। এরপর লালা লাজপত রায় 1880 সালে লাহোরের গভর্নমেন্ট কলেজে আইন পড়তে ভর্তি হন। এই কলেজেই বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমিকের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। লালা হংসরাজ এবং পণ্ডিত গুরুদত্ত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। লাহোরে পড়ার সময় তিনি স্বামী দয়ানন্দ সরস্বতী পরিচালিত হিন্দু পুনর্জাগরণ আন্দোলনের সংস্পর্শে আসেন। এই সময় তিনি লাহোরের আর্য সমাজের সদস্যপদও গ্রহণ করেন। তাছাড়া লাহোর কেন্দ্রে আর্য গেজেট পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবেও তিনি কাজে যুক্ত ছিলেন। 1884 সালে রোটাকে তাঁর পিতার বদলি হয়ে গেলে লালা লাজপত রায় লাহোরে পড়া সম্পূর্ণ করে পিতার সঙ্গে রোটাকে চলে আসেন। 1886 সালে পুনরায় তাঁর পিতার বদলি হয় হিজারে, আর সেখানেই লাজপত রায় প্রথম আইন অভ্যাস করতে শুরু করেন এবং ক্রমেই তিনি বাবু চূড়ামণির সঙ্গে একত্রে হিজারের বার কাউন্সিলের সদস্যপদ অর্জন করেন। ওই বছরেই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের হিজার জেলার শাখায় যোগ দেন। এছাড়া তিনি সংস্কারপন্থী আর্য সমাজেরও সদস্যপদ গ্রহণ করেন। আর্য সমাজে তাঁর সঙ্গেই যোগ দিয়েছিলেন বাবু চূড়ামণি, চান্দুলাল তওয়াল, হরিলাল তওয়াল, বালমকান্ত তওয়াল, ডক্টর রামজিলাল হুডা, ডক্টর ধনীরাম, পণ্ডিত মুরারিলাল প্রমুখ। 1888 এবং 1889 সালে এলাহাবাদে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে হিজার জেলা থেকে মোট 4 জন নির্বাচিত সদস্যের মধ্যে অন্যতম হিসাবে নির্বাচিত হন লালা লাজপত রায়। এরপর 1892 সালে তিনি লাহোর উচ্চ আদালতে কাজ করার জন্য লাহোরে চলে আসেন। পাশাপাশি ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য ও কর্মসূচি ঠিক করার জন্য তিনি সাংবাদিকতা অভ্যাস করতে শুরু করেন এবং
দ্য ট্রিবিউনের মতো উল্লেখযোগ্য কিছু সংবাদপত্রে তিনি নিয়মিত লেখালেখি করতে থাকেন। 1886 সালে মহাত্মা হংসরাজের সঙ্গে একযোগে তিনি লাহোরের জাতীয়তাবাদী দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল স্থাপন করেন। 1914 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে পূর্ণ সময়ের জন্য নিয়োজিত হওয়ার কারণে তিনি আইন অভ্যাস ছেড়ে দেন। প্রথমে ব্রিটেনে এবং পরে 1917 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এরপর 1917 সালের অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্কে ইন্ডিয়ান হোমরুল লীগ অফ আমেরিকা স্থাপন করেন। অবশ্য 1917 সাল থেকে 1920 সাল পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। যদিও তাঁর স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক পর্বে আর্য সমাজের প্রভাবে কিছুটা সাম্প্রদায়িকতার ছোঁয়া ছিল, ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে পাঞ্জাবে রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়ায় লালা লাজপত রায়কে মান্দালয়ে নির্বাসিত করা হয়, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 1907 সালের ডিসেম্বর মাসে সুরাটে কংগ্রেসের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি। লাহোরে ব্রিটিশ শিক্ষা পদ্ধতির অনুকরণে তিনি প্রতিষ্ঠা করেন ব্র্যাডলাভ হল। এই কাজে তাঁকে সহায়তা করেছিলেন বিখ্যাত বিপ্লবী ভগৎ সিং। 1920 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে লালা লাজপত রায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর 1921 সালে লাহোরের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা সার্ভেন্টস অব দ্য পিপল সোসাইটিতে তিনি কাজ করতে শুরু করেন। দেশভাগের পরে এই সংগঠনটি দিল্লিতে স্থানান্তরিত হয়। এই সময় হিন্দু সমাজে নারীর অবস্থান, নারীর শিক্ষা, জাতপাত তথা বর্ণবৈষম্য এবং অস্পৃশ্যতা দূরীকরণের জন্য তিনি কাজ করতে থাকেন, কারণ সেই সময় হিন্দু ধর্মের ক্ষেত্রে বেদপাঠের এক বিরাট গুরুত্ব ছিল, কিন্তু নিম্নবর্ণের মানুষদের বেদপাঠে কোনো অধিকার ছিল না। লালা লাজপত রায় এই প্রথার বিরোধিতা করে নিম্নবর্ণের মানুষদের বেদপাঠের অধিকারের স্বীকৃতি দেন। তিনি বিশ্বাস করেন যে প্রত্যেকটি মানুষের বেদপাঠের অধিকার রয়েছে এবং প্রত্যেকেই বেদ থেকে শিক্ষালাভ করতে পারেন। 1917 সালে লাজপত রায় যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে। এক সময় পশ্চিমের সমুদ্র উপকূল অঞ্চলে তিনি শিখ সম্প্রদায়ের সঙ্গেও দেখা করেন এবং আলাবামার তাস্কিগি বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেন। পরে তিনি ফিলিপাইনের শ্রমিকদের সঙ্গেও দেখা করেন। এরপর প্রকাশ পায় তাঁর ভ্রমণ বৃত্তান্ত দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে তিনি তাঁর মার্কিন প্রদেশ সফরের বিস্তারিত বিবরণ দেন। আফ্রিকান ও আমেরিকান বহু বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁর সাক্ষাতের বিবরণও পাওয়া যায় এই বইতে। এই বুদ্ধিজীবীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন WEB ডু বোইস এবং বুকার টি ওয়াশিংটন। মার্কিন প্রদেশে থাকার সময় তিনি নিউ ইয়র্ক শহরে হোমরুল লীগ স্থাপন করেছিলেন। এই সময় তিনি দুটি মাসিক পত্রিকাও প্রকাশ করতে শুরু করেন, যার নাম ইয়ং ইন্ডিয়া এবং হিন্দুস্তান ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশন। ভারতে ব্রিটিশ অপশাসনের বিষয়ে তিনি ইউনাইটেড স্টেটস হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের কাছে একটি প্রতিবাদপত্র জমা দেন। মোট 32 পৃষ্ঠার এই প্রতিবাদপত্রটি তিনি তৎপরতার সঙ্গে প্রস্তুত করেছিলেন এবং 1917 সালের অক্টোবর মাসে এই প্রতিবাদপত্রটি নিয়ে মার্কিন সেনেটে আলোচনাও করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় লাজপত রায় মার্কিন প্রদেশেই থাকতেন, কিন্তু 1919 সালে তিনি দেশে ফিরে আসেন। এর পরের বছরেই তিনি অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেওয়া শুরু করেছিলেন। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য
1921 সাল থেকে 1923 সাল পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন। অবশ্য মুক্তি পাওয়ার পর তিনি আইনসভায় নির্বাচিত হন। 1928 সালে ভারতের রাজনৈতিক অবস্থা বিচার করার জন্য স্যার জন সাইমনের নেতৃত্বে ইউনাইটেড কিংডম সাইমন কমিশন গঠন করে। সেই সময় ভারতের সকল রাজনৈতিক দল এই কমিশনের বিরোধিতা করেছিল। এতে কোনো ভারতীয় সদস্যকে নেওয়া হয়নি বলেই সমগ্র দেশবাসী এর বিরোধিতা করতে থাকে। 1928 সালের 30 অক্টোবর স্যার জন সাইমন লাহোর সফরে এলে লাহোরে তাঁর বিরোধিতা করে এক বিরাট প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। কিন্তু এই মিছিলটি ছিল একেবারেই অহিংস। এই মিছিলে সকলেই সাইমন গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। সেই দিন বেশিরভাগ বিক্ষোভকারী কালো পতাকা নিয়ে মিছিলে উপস্থিত ছিলেন। ফলস্বরূপ লাহোরের পুলিশ সুপার জেমস এ স্কট এই মিছিলের উপর নির্বিচারে লাঠিচার্জ করার নির্দেশ দেন। মিছিলের একেবারে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায় গুরুতর আহত হয়ে পড়েন। আঘাতপ্রাপ্ত হয়েও লাজপত রায় সেই সময় বলেছিলেন যে তাঁর উপর এই আঘাত আসলে ভারতে ব্রিটিশ শাসনের কফিনের শেষ পেরেক। লালা লাজপত রায়ের লেখা বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল 1908 সালে প্রকাশিত দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন, 1915 সালে প্রকাশিত আর্য সমাজ, 1917 সালে প্রকাশিত ইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়া এবং 1928 সালে প্রকাশিত আনহ্যাপি ইন্ডিয়া ইত্যাদি। অবশেষে 1928 সালের 17 নভেম্বর লালা লাজপত রায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর।